মাস ফুরোলে মাসকাবাড়ির মাল গোছানো, এই একটা বিরাট কাজ। লিস্ট অনুযায়ী কী কী লাগবে সারা মাসের সেগুলোকে তো আনা হলো, আমি অনলাইনেই আনি। আমাদের এখানে অনলাইনে স্পেন্সার্স বা ব্লিঙ্কিট এগুলো খুব অ্যাক্টিভ, চাইলে 10 মিনিটের মধ্যেই সব মাল বাড়ি পৌঁছে যায়। আর আমারও ভাগযোগ করে রাখতে সুবিধে হয়, কারণ এগুলো সব প্যাকেটে পাওয়া যায়। এমনকি এই বোতলটাও এত সুন্দর, আমার মেয়ের দরকার ছিল একটা, তাই অর্ডার করেছিলাম। তো সেগুলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে খুলে বসেছি, এবার এক এক করে তোলার পালা। এই চাটা আমরা খাই লিকার চা হিসেবে, টি ব্যাগসটা। আর এই যে এটা তো বাসন মাজার জন্য সবারই দরকার হয়। এই সন্তুরের এই হ্যান্ড ওয়াশটা পেলাম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, খুব সুন্দর গন্ধটা। আর এটা ফিয়ামা, এটা আমার মেয়ের খুব পছন্দের, সেই জন্যে এটা তো আসেই। এই টুকিটাকি মালপত্র তোমাদের দেখাই, তোমাদের সাথে গল্প করি, শেয়ার করি। তোমাদের কেমন লাগে আমি জানি না, তোমাদেরও ইচ্ছে হলে এরকম ভিডিও বানাতে পারো, তাহলে আমরাও দেখতে পাবো নতুন নতুন কি জিনিস বাজারে এলো। সবার বাড়িতে তো এক জিনিস আসে না, দেখতেও ভালো লাগে, নতুন অনেক কিছু জানা যায়। এই বিস্কুটটা, ওই যে দুটো বিস্কুটে মাখন লাগিয়ে একটু চিনি দিয়ে খাওয়া, মাঝে মাঝে আমাদের বেশ চলে, হিয়ার বাবা খুব ভালোবাসে খেতে। চাটা তো আগে দেখিয়েছি, কলকাতা চা, এটা একটা খুব সুন্দর অ্যারোমা, নানা রকম এলাচ, তুলসী, লবঙ্গ সব দেওয়া। তো এইসব ভাগে ভাগে গোছাতে গোছাতে প্রায় ঘন্টা দেড়েক সময় চলে যায় সাজিয়ে গুছিয়ে উঠতে। সেই নিয়েই বসেছিলাম কাজটা, ভাবলাম ঠিক আছে কাজ তো যেমন চলছে চলুক, তার সাথে একটু ভিডিও করে রাখা যাক, তাহলে তোমাদেরকেও দেখানো যাবে আর তোমাদের সাথেও একটু গল্প করা যাবে। এটা টমেটো পুরে 27 টাকা দাম, মাঝে মাঝে একটা দুটো ফ্রিজে এনে রাখতে হয়। আর এই তেলটা মুড়ি মাখা খাওয়ার জন্যে, কারণ আমি তো কোল্ড প্রেসড অয়েল খাই, সেইটা আবার মুড়ি মাখা খেতে আমার বর, বা আলু সেদ্ধ মাখা খেতে আমার বর পছন্দ করে না, বলে সেই ঝাঁঝটা পাচ্ছি না, তাই জন্যে একটা ইঞ্জিন অয়েল আমাকে এনে রাখতেই হয়। আর এই মশলাটা কিসের সাথে যেন একটা ফ্রি পেয়েছি, আমি সাধারণত কিনি না এটা, এগুলো ফ্রিটি কিছু টুকটাক পাওয়া যায়, সেইগুলোই এনে রাখা। কি বলি আর, আর তো কিছু বলার নেই সেরকম কিছু। তোমাদের সব মশলাপাতি আজকে দেখালাম আমার বাড়িতে, মাসকাবাড়িতে কী কী এসেছে। তোমরাও ইচ্ছে হলে এখান থেকে কিছু নতুন জানতে পারো, যাতে শিখতে পারো বাজারে কী নতুন আসছে বা কোথায় কী অফার চলছে। সবারটাই সবাই মিলেমিশে দেখলে যা হয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।